পুরাণ অনুযায়ী এই পৃথিবীকে একুশ বার ক্ষত্রিয়শূন্য করেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আজ আপনাদের জানাব পরশুরাম কেন ক্ষত্রিয়শূন্য করেছিলেন এই পৃথিবীকে ত্রেতা যুগের শুরুর দিকে যমদগ্নি নামে একজন বিশিষ্ট ব্রাহ্মণ ছিলেন যমদগ্নি সূর্যবংশীয় কন্যা রেণুকাকে পত্নীরূপে গ্রহণ করেন এরপর তাদের ঘর আলো করে ভগবান বিষ্ণু পরশুরাম রূপে আবির্ভূত হন অবশ্য পূর্বজন্মের তপস্যার দ্বারা তারা ভগবানকে সন্তানরূপে পেয়েছিলেন পরশুরামের প্রপিতামহ মহর্ষি ভৃগুর বাক্যানুযায়ী পরশুরাম বৃত্তিতে হয়েছিলেন ক্ষত্রিয় তাই তিনিই ছিলেন প্রথম যোদ্ধা ব্রাহ্মণ পরশুরামের মা রেণুকা ছিলেন অযোধ্যার সূর্য বংশের কন্যা যে বংশে রামচন্দ্রেরও জন্ম হয়েছিল যমদগ্নি ও রেণুকার পাঁচ পুত্রের মধ্যে পরশুরাম ছিলেন কনিষ্ঠ রেনুকা একবার চিত্ররথ নামক এক রাজাকে স্বয়স্ত্রিক জলভিহার করতে দেখে তার মনেও বাসনা জাগে যমদগ্নি এই দৃশ্য দেখে তার পুত্রদের মাতৃহত্যার আদেশ দেন তার পাঁচ পুত্রের মধ্যে চারজনই এতে রাজি হয়নি পরশুরাম তার পিতার আদেশ অমান্য করবে নাকি মাতৃহত্যার বোঝা বহন করবে কোনোটাই বুঝতে পারছিলেন না উভয় সংকটে পড়ে গিয়েছিলেন শিবভক্ত পরশুরাম তিনি মায়ের কাছে গিয়ে সব কথা খুলে বলেন পরশুরামের মা ছিলেন সত্যপরায়ণা তাই তিনি পরশুরামকে আদেশ দিলেন যেন সে তার পিতার আদেশ রক্ষা করে বুকে পাথর চাপা দিয়ে পরশুরাম পিতার আদেশে কুঠার দিয়ে তার মায়ের শিরচ্ছেদ করেন মাতৃহত্যাজনিত পাপে পরশুরামের হাতে ওই কুঠার সংযুক্ত হয়ে গিয়েছিল পুত্রের কাজে যমদগ্নি সন্তুষ্ট হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন মাতৃহত্যাজনিত পাপ ও মাতৃহত্যার স্মৃতিবিস্মৃত হওয়া ভাইদের চরত্ব মুক্তি নিজের দীর্ঘায়ু ও অজয়ত্বের বর প্রার্থনা করেন যমদগ্নি পরশুরামকে সবগুলো বরই প্রদান করেন ব্রহ্মকুণ্ডে স্নান করার পর পর পরশুরামের হাত থেকে কুঠার বিচ্ছিন্ন হয়েছিল কার্তবীর্য যমদগ্নির হোমধেনুর গোবৎস হরণ করেছিলেন এজন্য পরশুরাম তাকে বধ করেছিলেন কিন্তু কার্তবীর্যের পুত্ররা প্রতিশোধ নিতে আশ্রমে আসে তারা সেখানে তপস্যারত যমদগ্নিকে দেখতে পায় এবং যমদগ্নিকে হত্যা করে পিতার মৃত্যুতে পরশুরাম এতই রেগে গেলেন যে তিনি পৃথিবী থেকে সম্পূর্ণ ক্ষত্রিয় জাতিকে নিশ্চিন্ন করার প্রতিজ্ঞা করলেন ক্ষুব্ধ পরশুরাম একাই কার্তবীর্যের সব পুত্রকে হত্যা করেন এরপর পরশুরাম একুশবার পৃথিবী ক্ষত্রিয়শূন্য করেছিলেন ক্ষত্রিয়দের রক্ত দিয়ে তিনি সমস্ত পঞ্চব প্রদেশের পাঁচটি হ্রদ পূর্ণ করেছিলেন অবশেষে পিতামহ ঋষিকের অনুরোধে ক্ষত্রিয় হত্যা বন্ধ করেছিলেন পরশুরাম